গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং কী বলবো, আর্লি গুড মর্নিং। এখন 4:30 বাজে, আমি উঠে গেছি। উঠে ঝাড় দিয়ে, ঘর ঝাড় দিয়ে ঘর মুছে ভাত বসিয়ে দিয়েছে, যে ভাত হয়েও গেছে। আমাদের দেখাচ্ছে যে ভাত হয়ে গেছে, তরকারি ফুটছে, রাজমার তরকারি বসিয়েছি। এবার আমি ব্রাশ করে স্নান করে রেডি হব। তো বললাম না কালকে একটা যে জীবনে নতুন অধ্যায় শুরু করতে চলেছি, কী অধ্যায় সেটা তোমাদের অবশ্যই দেখাবো, দেখতে থাকো, পাশে থাকো। ওইভাবেই কথাগুলো খুব আস্তে বলছি, কারণ 4:30 বাজে, সবাই ঘুমাচ্ছে, লাইট জ্বালিয়ে আমি বাইরে রান্না করছি, তো সেই জন্য সব চুপিচাপি কাজ সারতে হচ্ছে, কেননা বুঝতেই পারছো সবাই অনেক রাত করেই ঘুমায়। তো এই ভিডিওটা দেখতে থাকো আর পাশে থেকো। বন্ধুরা দেখো, চলে এসেছি কয়রাকর্দম গাছে স্টেশনে, ট্রেন 7:00, আমি একটু আগে এসেছি যেহেতু প্রথম দিন, যেন আর দেরি করিনি। কাজকর্ম সেরে স্নান টান করে পুজো দিয়ে বেরিয়ে পড়েছি। বন্ধুরা সকাল সকাল রেডি হয়ে, মানে এত ঠান্ডা লাগছে, কোনো সময় তো স্নান করিনি, এই সময় তো স্নান করে বেরিয়ে পড়েছি, মানে কাজকর্ম সেরে ভাত টিফিনে নিয়ে, আর অন্য কিছু খাইনি, কারণ এত সকালবেলা খাওয়ার অভ্যেস নেই, তো খেতে পারি না, তো সেই জন্য তো একটু বসি। এখন স্টেশন পুরো ফাঁকা, এখন 7:00 ট্রেনের লোক আসেনি, তো আসতে থাকুক, আমি একটু বসি, তবে ট্রেন আসলে উঠি। বসে আছি পুরানো করে নামবো বলে ডানকুনি লোকালে, তো ট্রেনে অনেক মানে প্রথমবার ভিডিও করছি, তো সেই জন্য তো থতমত হয়ে গেছে, কে কেমন কি মনে করবো কথা বলে, সেই জন্য আর কথা বলিনি, জাস্ট আমি আমার বটনটা দেখে বড়নগর স্টেশনে, বড়নগর থেকে এখান থেকে আবার অটো ধরতে হবে, ধরে তারপরে আমার গন্তব্যস্থল। তো এখন আমি বড়নগর স্টেশন থেকে হাঁটছি, তো অটো স্ট্যান্ডে যাই। দেখো অটো তো বসে আছি, অটোওয়ালা মানে দুজন হয়েছে, আরও দু চারজন না হলে ছাড়বে না। এই যে চলে এসেছি আমার গন্তব্যস্থলে, ইনস্টিটিউটের সামনে, আসলে আমি ডিএড করবো বলে ভর্তি হয়েছি এইখানে, আজকে আমার প্রথম দিন। তো এই যে এখানে দেখো, এখানে লেখা রয়েছে একাডেমিক ব্লক। এখনও আমি বিল্ডিংগুলো ঠিক জানি না যে কোথায় কোনটা কি আছে, তবে আমার ক্লাসটা যেখানে আমি সেখানটুকুই মানে ভর্তি হওয়ার দিন এসে চিনে গেছিলাম, তো ওইটুখানেই চিনি, যেইটুখানেই মানে চিনেছি। আস্তে আস্তে দু বছরের কোর্স, তো দীর্ঘদিন যেতে যেতে পুরোটা জানা যাবে যে কোথায় কি আছে। দেখো পেছনের বিল্ডিংগুলো, আসলে এগুলো হ্যান্ডিক্যাপ বাচ্চা যারা স্পেশাল চাইল্ড আছে, তো তাদের হসপিটাল, তাদেরই আর কি পড়াশোনা শেখানোর ট্রেনিং, সেটা হচ্ছে ডিএড ট্রেনিং। আমি ঠিক জানি না এখন ট্রেনিংটা দেওয়ার পরে বোঝা যাবে, মানে আজকে 2-4 দিন ক্লাস করলে তবে বোঝা যাবে যে ট্রেনিংয়ে কী কী শেখানো হয়। তবে আমার জেঠিমা এখানে চাকরি করেন, তার সূত্রেই আর কি ফর্ম ফিল আপ করা আর পরীক্ষা দিয়ে অ্যাডমিশন পেয়েছি। তো আস্তে আস্তে চলো দেখাতে থাকি, সব তোমাদের দেখাবো। তো বন্ধুরা একটা কথা কী বলো তো, অনেক বছর পর এই পড়াশোনার জগতে এসে আর এই ব্যাগটা কাঁধে নিয়ে, এই যে দেখো এই যে ব্যাগটা কাঁধে নিয়ে, এত আনন্দ হচ্ছে, এত আনন্দ হচ্ছে, মানে ভেতর থেকে যে মানুষ আমি 6:00-7:00 নিচে উঠি না, সে আজকে 5-8 সময় উঠেছি, উঠে সমস্ত কাজ রেডি করে নিয়ে এইখানে চলে এসেছি, মানে ভীষণ একটা মজা হচ্ছে। কী মজা হচ্ছে যে তোমাদের আর বলে বোঝাতে পারবো না, অনেকদিন পর পড়াশোনা জগতে আবার নতুন করে ফিরলাম, তো এর আগেও অনেকবার চেষ্টা করেছি ট্রেনিংটা নেওয়ার জন্য, কিন্তু সেরকম যোগাযোগ পাইনি, পরীক্ষায় চান্সও পাইনি, তো এবার হুট করে কী করে লটারির মতো ভাগ্যে লেগে গেল, তো চান্স পেয়ে গেলাম। এবার আস্তে আস্তে সমস্তটাই তোমাদের দেখাবো যে কোথায় কোন ডিপার্টমেন্টের কী হচ্ছে না হচ্ছে, স্পেশাল চাইল্ডদের কী করে শিক্ষা দেয়, আমি যতটুকু জানতে পারবো ততটুকুই তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাতে থাকবো। তো সাথে থেকো, দেখতে থেকো, চলো টাটা।